রাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত। শীত বস্ত্র বিক্রির দোকানগুলোতে ক্রেতা সাধারণের ভিড়, বেচা বিক্রি বৃদ্ধি, বিক্রেতাদের মুখে হাসির ছিলিক। মত ভিন্ন হতেও পারে, সে ভিন্ন মতকে মর্যাদা দিয়েই বলতে হয়। ইদানিং রাজ্যে শীত ঝাঁকিয়ে পড়েছে। বাড়তি শীত মানেই গরম জামা কাপড়ের চাহিদা বৃদ্ধি, যা সম্প্রতি পরিলক্ষিত। রাজ্যের শীতবস্ত্রের দোকানগুলিতে বর্তমানে ক্রেতা সাধারণের ভিড়, বেচা বিক্রেতা বৃদ্ধি, বিক্রেতাদের মুখে হাসির ঝিলিক। বর্তমানে বেচা কেনা বৃদ্ধি পেয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন জনৈক এক ব্যবসায়ী। 5-7 দিন শীতে বেচা কেনাটা একটু ভালো হয়েছে। কিরকম বেচা? এর আগে কিন্তু মানে একদম আসিল না। কিরকম বেচা? কিরকম বলতে, আগে মনে করেন যদি 20% হয়েছে, অন মনে করেন এটা ডাবল হয়েছে। শীতে শীত না বলে তো সোয়েটার কেউ কিনে না। শীতের তাই শীত সোয়েটার কিন্তু দূরে, এটা তো ঠিক। যার লেগে বেচা কিনাটা কিছুটা বাড়ছে, এলো মূল কথা। অতিথি ভুটিয়াদেরও যে বেচা কেনা বৃদ্ধি পেয়েছে সে কথাও জানালেন এক ভুটিয়া ব্যবসায়ী। আজকাল থোড়া 10-15 তারিখ সে থোড়া সেলে ঠিক হওয়া, ঠান্ডা হয়ে থোড়া গিলে না সেল থোড়া আছে। ওরা সাপোর্ট গেলে আনি গেলে কানা যেত। ছোটা জিরো বচ্চে কা পে মোজা সে লেকে টোপি তক সব কুছ হ্যায়, জ্যাকেট ওর লেডিস বচ্চা কা জেন্টস বচ্চা কা বড়ো কা জ্যাকেট সব কুছ, সোয়েটার সব হ্যায় আইটম পুরা পে হ্যায়। আর জানুয়ারি 20 তক হ্যায় মোটা লাস্ট জানুয়ারি 20। কার্যত শীতের কারণেই সাধারণ মানুষ যে বর্তমানে শীতের গরম কাপড় কিনতে বাধ্য হয়েছে সে কথাও জানালেন জনৈক এক ক্রেতা। শীতের কিছু কাপড় চোপড় কেনার জন্য আর কি, আশা করি শীতটা আর কয়েকদিন থাকবে, যার জন্য একটু বাজার করার জন্য আসছি আর কি। শীতের কিছু কাপড় চোপড় কেনার জন্য কি কিনবেন? আমি একটা হাফ সোয়েটার কিনেছি অফিসে পড়ার জন্য। এর মধ্যে অপর ক্রেতা আরো কয়েকদিন শীত থাকার ব্যাপারে সম্ভাবনার কথা জানালেন। এই শীতের জন্য গরম কাপড় কালেকশন হয়েছে, কয়েকদিনে যে শীত মনে হয় যারা বিক্রেতা এবং খরিদ্দার মোটামুটি জাঁকজমক দেখা যাচ্ছে, মনে হয় আরো কয়েকদিন থাকবে এই শীত। কয়েকদিন থাকুক বা না থাকুক, বর্তমানে কিন্তু রাজ্যে শীতের পারদ যথেষ্ট নিম্নমুখী। সাধারণ মানুষের তাই গরম কাপড় কেনা ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং বর্তমানে রাজ্যে শীতবস্ত্রের বিক্রি বৃদ্ধি, সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিন্তু দারুণ খুশি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হলাবুল।